নেশাদার দ্রব্য খেলে অজু থাকবে কিনা যেমন বিড়ি খেলে আচ্ছা নেশা যদি কেউ করে এবং সে নেশাগ্রস্ত হয়ে পড়ে তাহলে তাকে অজু করতে হবে কারণ এরপরে যে সে নেশা পড়ে যাওয়ার পরে তার তো হিতাহিত জ্ঞান নাই অজু যে কোনখাকে টুটে গেছে তার কি খবর আছে ফলে অজু করতে হবে কিন্তু বিড়ি খাইলে কি নেশা হয় আসলে এক ধরনের এটাকে বলা হয় আমাদের কিন্তু পার্থক্য করতে হবে কোনটা এডিকশান বা আসক্তি আর কোনটা নেশা কোনটা নেশা নেশাগ্রস্ত হলে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না আসক্তি অবস্থায় থাকে আপনি যেমন জর্দা খান তাই না আমাদের দেশে অনেক তো জর্দা খায় আরেকদল সিগারেট খায় ওই ওই জর্দার জিনিস দিয়ে সিগারেট বানা খায় দুটাই হারান দুটোই হারাম যাই হোক এখন জর্দা খেতে খেতে তার তো হিতাহিতা কিন্তু নষ্ট কখনো হয় না এটাকে নেশা বলা যাবে না এটা কি আসক্তি এডিকশন এটা না খেলে তার মধ্যে অস্থির অস্থির ভাব লাগে বুঝতে পেরেছেন সিগারেট যারা পান করে অভ্যস্ত হয়ে গেছে তার কাছেও সিগারেট না পান করলে ওই দিন তাকে অস্থিরতার মধ্যে কাটাতে হয় এটা আসক্তি এই আসক্তির কারণে তার অজু যাবে না তার অজু যাবে না তবে এই সিগারেটের গন্ধ নিয়ে মসজিদে আসা চলবে না পেঁয়াজের গন্ধ নিয়ে যদি আসা না যায় রসুনের গন্ধ নিয়ে যদি আসা না যায় তাহলে সিগারেটের গন্ধ নিয়ে আসা যাবে